আসসালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক ভাই বন্ধুরা, যারা এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন, আশা রাখি সবাই ভালো আছেন। আজকে এসেছি একটি গরুর খামারে। এই খামারটি মূলত গাভী গরুর খামার। এই খামারি ভাই মোহাম্মদ নায়েব আলী 18 থেকে 20 বছর আগে গরুর লালন পালন শুরু করেন। তার বাসা পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলায়। তিনি আমাকে জানিয়েছেন যে গাভী গরুর খামার করতে গেলে কিছু জিনিস আমাদেরকে জেনে বুঝে শুরু করা দরকার, তাইলে এখান থেকে লাভ করা সম্ভব। নাহলে যে পরিমাণ গোখাদ্যের দাম, যদি এই জিনিসগুলো আমরা মেনটেন না করতে পারি তাহলে এখান থেকে আসলে প্রফিট করাটা সম্ভব নয়। আজকে এই অভিজ্ঞ খামারির থেকে আমরা জানবো এই বিষয়গুলো। আশা রাখি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নায়েব ভাই কেমন আছেন? ভালো আছি ইনশাল্লাহ। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনার এই গরুর খামারে। তো আপনার খামারে গরু রয়েছে কতগুলো? আমার খামারে 10টা গরু আছে, দুধ দেওয়ার আছে হলো 4টি এখন, আর 2টি গাব, আর সব আইরিয়ে বাছুর বহন বাছুর আছে, সব মিলায় মিলায় 10টা। তো এই যে গরু লালন পালন করছেন তাই না, এটা কতদিন যাবত? 18-20 বছর ধরে শুরু হয়েছিল, একটা গাভী নিয়ে শুরু করছিলাম। আপনি ইনশাআল্লাহ ধরেন দুই একটা হয়েছে, বাছুর বেছে একটা গাই কিনছি, আমার সেমন হয়ে গরু বানা নিয়ে আসি। এটা কি নিজেই দেখাশোনা করেন? আর নিজেই, লোকজন রাখিনি, এটাই মূল কর্ম। আবাদ সাইডে আছে, পাশাপাশি কৃষি আবাদ, কৃষি আবাদ। হ্যাঁ, আসলে গাভী গরুর খামার করলে আমরা যতটুকু জানি যে 10-12 লিটারের অধিক দুধ না হলে পরে এখান থেকে আবার লাভ করাও সম্ভব না। সম্ভব না আসলে। তাহলে আপনি যে পালন, যখন ওই আদমন বাইশের গরু পালবো না, সেখানে অসুখ বিসুখ অতিরিক্ত আসে, আমার আদমন বাইশের গরু কিনলেও টেকে না। আমি এই জন্য বেশি একটা গরু দামেলায় যায়নি, বড় গরু ব্যাপারে গরু কিনছিলাম 1,41,000 দিয়ে গরু কিনছিলাম। কতদিন আগে? তাও আজ 12 বছর আগে। মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে যত দুধে দুধ হবে তত ঝামেলা, ঝামেলা বেশি। আর আমার গরু ধরেন ঝামেলা বেশি নেই, ওষুধপাতি খাওয়ালেও চলে না খাওয়ালেও চলে, মোটামুটি আমার ভাই ভরা নাই নাই বুঝছেন, বছর বি নেই বেশিরভাগ। বহু বছর যাবৎ গরু লালন পালন করছেন তাই না? এই যে 10টা গরু হয়েছে, এর মাঝে কি বিক্রি করেছেন? হ্যাঁ, আমি গরু বিক্রি করি, ধরেন 6টা গাভী আছে, তো 6টা বাছুর দেয়, 6টাই বেছেলা দিই প্রতি বছরে, প্রতি বছরই একটা রাহি 5টা বেশি কি 5টা বেশি একটা কিনে নিয়ে আসতেছি, 2টা বেশি একটা এবার ধরনের। ও আচ্ছা আচ্ছা। গরু আমার 14টা আসলো, 14টা ছিল না? হ্যাঁ, গরু সেদিনও 2টা বেচছি। এই বাছুরগুলো কেমন বয়সে বিক্রি করেন আপনারা? মোটামুটি 6 মাসে 7 মাসে 8 মাসে 9 মাসে বছর পরে। এগুলো কেমন দামে বিক্রি করেন? ধরেন 45, 52, 48 এরকম। হ্যাঁ, আর একটা 16 মাসে আইরে বেচছিলাম হলো 1,16,000, 1,650,000। 1,16,000? হ্যাঁ, 16 মাসে। সার গরু রাখেন না? হ্যাঁ। আসলে সার গরু গাভী গরুর মধ্যে রাখার কারণ কি? কারণ হলো গরুর হিট আসবে তাড়াতাড়ি, তখন 5টার ভিতর খাচ্ছে একটা, ওইটাই লাভ বোনাস। তো মোটামুটি এই যে এখন যে গাভী আছে আপনার, এগুলো থেকে দুধ পাচ্ছেন কেমন? ভালোই পাচ্ছি, আনো 10 সেরে পাচ্ছি। 10 সের? তাহলে মোট গরুর দুধ হচ্ছে কতটুকু মোট মিলিয়ে? 40 সের হচ্ছে। 4টা? হ্যাঁ, আর 2টি বিয়ে নেই এখন, সব বন্ধু আইছে। তো 40 সের দুধ আপনি প্রতিদিন বিক্রি করতে পারেন কেমন? ভালো 50 টাকা লিটার বাদা। তো খরচ হচ্ছে কেমন আপনার 10টা গরু পিছনে? মোটামুটি মুই মুই হওয়া যায়, মানে সই 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 সময় ঘাটতেও আসে। এখন বর্তমানে ঘাসের দাম বেশি, খলির দাম বেশি, ভুসির দাম বেশি, মুই মুই হয় কি সময় ঘাটতি আছে, বাঁচে আর না এখন বর্তমানে। তো তাহলে এই লাভ হবে কখন আপনার? লাভ হয় বুঝছেন ভাই, একটু বেশি দুধ করে 2 মাস নিজস্ব ঘাস মাস খাওয়া, এই জন্য গরু আদালের লাভ খুব কম। এই বাছুর গুণ তো 5টা বাছুর, 2টা বাছুর লাভ হচ্ছে বছর, সেলেই মোট লাভ হবে না, লাখ 2-2.5 থাকে, লাখ 2-2.5 এই 6টা গাড়ির পিছনে। তো এখানে সময় দিতে হয় কেমন আপনার? সময় 12 আনা সময় এই জায়গায় দিই, এই 12 আনা সময় দিয়ে এই যে প্রতি বছরে 2 লাখ টাকা, এতে কি আপনি সন্তুষ্ট? হ্যাঁ, আল্লাহর দোয়া খুব খুশি আছে আল্লাহ কাছে। এখানে কারণ রিস্কও নিতে হচ্ছে যে আপনার? না, রিস্ক নেই কোনো, পরের ঘরে দেওয়া লাগে না, নিজস্ব একটা ই থাকা যায় বুঝছেন। দাদা তুল 4টে বাছুর বেশি 2 লাখ, একটা আইরিয়ে বেশি 1 লাখ, 3 লাখ টের ভিতরে 50,000 বাচ্চা দিলে 2-2.5 লাখ 3 লাখ টাকা থাকেই, দুধের 2-4টে যাই খাই, 8 বাজার চলে যায়। আচ্ছা, এই আপনি যেহেতু এতদিন যাবৎ গরু পালছেন, বড় ধরনের কোনো ঝুঁকিতে পড়েন নাই বা গরু মারা যায়নি এরকম? হ্যাঁ, আমার মরছে। প্রথম ঝুঁকি 2টে গাভী বানাইছিলাম, 18 বছর প্রথম জান পালি, 2টে গাভী আছে, 1টা গাভী হঠাৎ করে দেন দয়ার বসলাম, কি হলো পেট ফেপে সরাস হলাম, মরি আসলো সঙ্গে সঙ্গে পেট ফেপে। হ্যাঁ, কি হয়েছিল বলতে পারছিলাম না। পরে ধর ওর বাচ্চা একটা হলো, সেটা আবার চোখ দিয়ে পানি পরে মানে মাসখানেক বাদেই মরে দিল ওর বাচ্চাই। তারপরে ধর বেশ কয়েকবার 8-9টা গরু গাবড়া দাঁড়িয়েছে, বাচ্চা পরে পরে গেছে, পরে পরে আছে, আর কী কারণে পড়ছে আর খাওয়ায় সমস্যা হয়ে গেল, তাতেই কইছে
যে গরুগুলোকে যে বীজ দিচ্ছেন এগুলা কিভাবে সার দিয়ে দেন নাকি আমার গরু বেশিরভাগ সার দিয়ে দেই আমি বীজ বীজ দিলে আমার গরু গাব থাকে না তাই না না আমার কপালে বীজ দিয়ে গাব থাকে না আমার গরু আইডি দেই বেশিরভাগ দেই এটা সত্যি কথা এমন আমার বেশি একটা দুধের পরিবর্তন আসে নাই তো যদি নতুন উদ্যোক্তা গরুর খামার করতে চায় তাহলে আসলে তার কিভাবে শুরু করা উচিত আপনি কি বলে মনে করেন সে নতুন খামারে শুরু করলে আর দুইটা কিনুক তার অর্থ বুঝে পাঁচটা কিনুক বহন কিনে উৎপাদন করা লাগবে আর কি দুইটা গাভি কিনলো দুইটা গাভি দাম 4 লাখ টাকা সে বললো আমার একদিন 4 লাখ টাকা না 2 লাখ টাকা দুইটা সাইডে বহন কিনে নিলাম কি 3টা বহন কিনে আনে তাতে উৎপাদন করলো ওইটা পালন শুরু করবে পালন শুরু হ্যাঁ দিন মজুরি কাম করুক তার সারি থাক আমি দানার অটো চলা খাই সে 3টা বহনের পিছনে 300 টাকা দিল 500 1000 কামাই হইলো 300 টাকা দিন খাওয়াইলো তাতে গায়ে বাইলো অতনে উৎপাদন করলো এটা সম্পদ তৈরি হয়ে গেল হ্যাঁ 3 বছর বাদে 2 বছর বাদে তাহলে 3টা গাভি বিয়েলে সে তার অটো আর বলা লাগবে না সে অটো বলে তার নিজের আয়ের কারণে ববি কিন্তু একটা কর্ম থাকলে সে কর্মটা বাদ দিয়ে গরুর পিছনে চলে আসবে আচ্ছা গাভি গরুর খামার বেশি লাভজনক নাকি সার মোটা তাজা করলে লাভজনক আপনি কি বলে মনে করেন গাভি দি লাভ বেশি আর ধরেন 100 ছালের দাম হলো 50 টাকা 100 খলির দাম 60 টাকা ওই 5টা আরে পালবেন লাগলি ওই আরে তার সম্ভব না খাদ্য দেওয়ার আচ্ছা এখানে এই যে অনেকে আছেন যারা গরুর খামার করে কর্মচারী দিয়ে পালন করছেন আসলে আপনি কি বলে মনে করেন যে আসলে নিজে করা ভালো না কর্মচারী দিয়ে করা নিজের কাম আর পরের কাম ভিন্ন নাই অবশ্যই বুঝছেন ভিন্ন আছে তো কারণ পরের সাল ধরেন রাতে কামাই দিলি কি আর গরু কাছে আসল না আমার তো তাল পরের সাল গুলো কামাই দিছি যাবো না আর নিজের গরু যত বেকার দেখ ঝড় বৃষ্টি থাকে না চলে আসবো তো ঠিক আছে ভাই আজকে আপনি আমাদের সময় দিলেন এই সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন ইনশাল্লাহ আপনি ভালো থাকেন